পা দুলাচ্ছে আমিও ভালো আছি। আর এই ভিডিওটা 27 সেপ্টেম্বর নাফির জন্মদিনের ভিডিও, আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক এনজয় করবেন, তো দেখতে থাকে। দেখি দেখি কত কত ছিল দেখি। ১২৫ টাকা গিফট দিছে রাইদা তোমাকে। ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় ওকে হ্যাপি বার্থডে, মানে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় না, কারণ অনেকে ভুলে যাচ্ছে, ও একটু পরপর বলতেছে আমি ভুলে যাচ্ছি। আজকে আমার হ্যাপি বার্থডে। বাবা কত দূর কি হলো? শেষ পর্যায়ে আর মানে কিছু তাকে ডাকে গেছো। আর এদিকে আমার রান্নাবাড়া আপনাদেরকে দেখাই। এই তো মাংসটা বসাই দিয়ে গেলাম, মাংস দিয়ে দেখেন কতখানি পানি বের হচ্ছে। নাফিবার হাত দিয়ে রাখছে, এই টুকি 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 ভাইয়াকে ডাকো তো, বসা বসা দাও, একটুখানি মাঝখানে বসা দাও, বসা দাও, কিচ্ছু হবে না, মাঝখানে বসা দাও, বাপের মতন পা হয়েছে, বাপের মতন বদমাইশ বসে আছে, তাই না? কি কি বলতেছিল বলা হতো দেখি, বলো বাবা। এই নাইতা টাটা টাটা, কত ঢং করতেছে বাসায় এসে। বাপের ঠ্যাং ঝুলাইতে হবে। আরঙ্গের কাপড় গুলো ভালো না তো, কি অবস্থা? হ্যাঁ ও তো বাপ আরং ছাড়া কিছুই কেনা, হ্যাঁ আরঙ্গের, আরং থেকে কেনা, আরং থেকে কেনা। সকালবেলা কি খেয়ে আসছো? হাত বের করো, তোমার কান কোনটা বলো তো, কান কই, কান 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 কই, এখন কবে না, মানে আমার সাথে কোনো কথাই বলে না, বলো তো না আতিক, বলো তো, তুমি বলো তো, তুমি বলো তো, সবকিছু কি হ্যাঁ ওর ভিতরে ঢুকে বল, তুকি ওর ভিতরে ঢুকে বল, তুকি তুকি জামার ডিজাইন কি পিছনে এটা দিছে, আরে ভাই পিছনে কিছু জানি,
বাবা রে এখনই লাগতো টুকি, এখনই টুকি লাগতো। এই বার্থডে বয় আতে কি তো এটা খাওয়ার বয়স আছে বাবা? এই বার্থডে বয় হ্যাঁ চকলেট খাওয়ার বয়স লাগে না, এইসব চকলেট খাওয়া দেখি দেখি কি অশান্তি। হ্যাপি বার্থডে বাবা, বার্থডে বয় চকলেট খাচ্ছে, এটা হচ্ছে নন বার্থডে বয়, নন বার্থডে বয় দেখি দাও তো, নন বার্থডে বয়ের বার্থডে হচ্ছে 4 তারিখে। কোন মাসের জন্য বাবা? কি করবো তুমি তো দিচ্ছ না করতে, দাও তো একটু আমাকে দেখ, কামড় দাও দাও না, এপাশে ঘোরো দেখি দেখি, আমি একটু কামড় দিকে দেখি, এপাশে ঘোরো, খা দেখবো ভালো আছে তো, মজা আছে। তো যেহেতু নাফির জন্মদিন আর নাফির ইচ্ছা ছিল ও বিরিয়ানি খাবে, আমার আবার বিরিয়ানি তেহরি কাচ্ছে এগুলোর চাইতে সাদা পোলাও মাংসটা খুবই ভালো লাগে, তো ওর জন্মদিন ওর মর্জি তো চলবেই। তা আমি সিম্পলের মধ্যে একটা বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানির কালার বিরিয়ানির স্বাদ সবাই খুব পছন্দ করছিল, সবাই খুব মজা করে খাইছিল। তো আসলে তেমন কাউকে সেভাবে ইনভাইট করা হয়নি, একটা ছিল সাফওয়ানের মামা আব্দুর রহমান, এই তো সাফওয়ানের মামা আপনারা জানেন, আর ওই ছেলেটা আরেকটা ছেলে ছিল ও আমার পাশের বাড়িতেই বলতে গেলে, আর এখানে আমি আসলে আমি আমার বাসা থেকে তেমন একটা কোথাও যাই না, কারোর সাথে তেমন একটা মেশা হয় না, যে কারণে আসলে সেভাবে কাউকে ইনভাইটও করা হয়নি। কি অবস্থা, কি বললাম আমাকে, আমি বলছি যে ছোট পরে আবার চেঞ্জ করে নিয়ে আসার কথা, না হইলে তোমার বেটা নিয়ে যেতে পারবে নাই, ফাজলে মেলাপ করো আমার বেটা। 27 তারিখ নুহা চলে আসছিল, নুহা কিন্তু চলে গেছে সিলেটে চলে গেছে, তো ও যে চলে আসছিল আমি আসলে 2 থেকে 2.5 মাস ও সিলেটে যে একদম একটানা ফার্স্ট টাইম এভাবে থাকছিল, আমি নামাজ পড়ার জন্য রেডি হয়েছে তখন 2টা কি 2:15 বাজে, হঠাৎ করে নুরিনা বলতেছে দেখা পাকে আসছে, তো আমি তো ভাবতেই পারিনি, আমি জাস্ট দাঁড়ায়ে সামনে যখন আমি যখন একটুখানি উঁকি দিচ্ছি দেখে নুহা, আমি কেঁপে উঠছি, আমি জানি না এর আগে আমি বেশ কিছু ভিডিওতে দেখছি এরকম যে মাকে সারপ্রাইজ দিচ্ছে মাটা যেন ভয় পেয়ে যাচ্ছে, আমার ঠিক সেম পজিশনটা হয়েছিল এবং আনন্দটা তখন মনে হয় যে অন্যরকম একটা লেভেলে চলে যায়, ঠিক আছে, তো আমি খুব খুশি হয়েছিলাম সে হঠাৎ করে এভাবে সারপ্রাইজ দিছিল, ও আবার সারপ্রাইজ দেওয়াটা সে খুবই পছন্দ করে। গালে লাগানোর জন্য চকলেট বের করবো, গালে গালে লাগানোর জন্য চকলেট বের করবো, দেখো ওইটা দেখি কিটক্যাটটা দেখে, কিটক্যাটটা সব রুহা নিয়ে আসছে দেখে, এগুলো সব আসল, তুমি নাফিক নিয়ে নাফির জন্য চকলেট নিয়ে আসছে, নাফিক বলতে দেখি আগে দাম কত, দাম কত সেটা দেখি, কত দাম? 330 টাকা। এটা নুহার জন্মদিন, নাফির জন্মদিন উপলক্ষে নুহা নিয়ে আসছে, আরে বাবা জলপট্টি হিসেবে ইউজ করা যাবে। তো রাতের বেলা কেক কাটার সময় এটা ভিডিও, তো আমার হয়েছে কি যে আমি নুহার বাবা তো বাসায়, ও তো দিনাজপুরে থাকে, ও সেদিন বাসায় ছিল না, তো আমি আলসেমি করে বাহিরে যাইনি, আমি আতিককে দিছিলাম টাকা যে বাবা একটু তুমি কেকটা নিয়ে আসো, তো আসলে বুঝতে পারেনি, ও একদম ছোট একটা কেক নিয়ে আসছিল, এরকম ছোট কেক নাফি দেখে একটুখানি মন খারাপ করছিল আসলে, সেভাবে বুঝতে পারেনি, তবে একটা বেনিফিট ছিল সেটা হচ্ছে অল্প করে খেলেও অনেক মজা লাগছে, কেকটা অনেক মজার ছিল, খুব ভালো দোকানের কেকটা ছিল, আমি মনে হয় আকবরিয়ার মিষ্টি মেলা থেকে কেক আনাইছিলাম, আকবরিয়ার মিষ্টি মেলার কেকটা আমার বেশ ভালো লাগে। গতবার নাফি জন্মদিনের দিন বলছিল মা আমি রেস্টুরেন্টে জন্মদিন করব, তো গতবার পুরা খাওয়া দাওয়া কেক কাটা ও সব কিছুই রেস্টুরেন্টে করছিলাম, তো এবার কেন জানি সে সকালবেলায় বলছে মা, সকালবেলা না বেশ কয়েকদিন আগেই বলে রাখছিল যে মা এবার কিন্তু জন্মদিন আমি রেস্টুরেন্টে করবো না, রেস্টুরেন্টে জন্মদিন আমার ভালো লাগেনি, তা এবারে জন্মদিনে সে প্রচুর এনজয় করছে, এই যে সাফওয়ানের মাম্মা আব্দুর রহমানের এই পিচ্চিটার সাথে সে সারাদিন এত মজা করছে, এত মজা করছে বাহিরে যে মজা করছে, ঘরের মধ্যে মজা করছে, কেক কাটার সময় মজা করছে, কেক কাটার পরে মজা করছে, এবং প্রচুর এনজয় করছে সে এবারে জন্মদিনটা, আমি এই জিনিসটা বেশ খেয়াল করলাম।
এই বসো বসো এই আপনি তুই লাইট বন্ধ কর না কো না অন করতেছি কোন উমা গো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা হ্যাপি বার্থডে টু ইউ দেখছো গো মা হ্যাপি বার্থডে মা কিরে লাইট দাও আরেকবার চালাবে বাবা তোমাকে যেটা বল দেয়া হবে বুঝছো তুমি অপেক্ষা থাকো ভদ্র মেয়ে হ্যাঁ রেডি হাতি ধরো এই রে আল্লাহ হ্যাপি বার্থডে টু ইউ কাটছিস এই বসো বসো হ্যাপি বার্থডে ডিয়ার বাবা ও ও আহা নাফি তো পাইলো না এগুলো তো নাফি করলো না হইলো কেকে পড়লো পড়তো ওই কিছু হওয়ার জন্য রুম করতেছে ওরা মজা করতেছে কি করলো আর পাবা না বাবা নাই এই দাঁড়া দিক দেড় জনে রুম করতেছো দিক তোমার জন্মদিন তুমি কি করছিলে বেয়াদব বাচ্চা কাচ্চা হ্যাঁ নাও না ডাকো ওদেরকে ডাকো নাফির কেক খুব পছন্দ হাতিক বলতেছিল কাগজগুলো তো নাফির গায়ে পড়েনি তো সেজন্য আবার ফ্যানের মধ্যে কাগজগুলো দিয়ে ফ্যান চালায় দিয়ে ওকে মজা দেওয়ার চেষ্টা করছে সে অনেক এনজয় করছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।